আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশে এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি বরাবরের মতো আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা ছিল গত দুই দিন আগের ব্লগ, যখন আমার বোন বাসায় ছিল। মটরশুঁটি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো ভাই বাবু বলতেছে, মানে আমার নিয়াজ বলতেছে যে এগুলো ভেজে দেওয়ার জন্য। তা আসলে ছোটোবেলা এই মটরশুঁটি ভাজা অনেক খেয়েছি, এভাবে চাল সাথে দিয়ে অনেক দিন ধরেই খাওয়া হয়নি। ছেলের কথা শুনে আসলে তার আবদারটা রাখতেই আমার এই ভাজা বড়া করা, তো অনেক দিন পরে খেয়েছি, ভালোই লেগেছে আসলে। তো মটরশুঁটি ভাজা যারা এখনও খাননি তারা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে আসলে এগুলো, সাথে একটু চাল ভাজা। তো আমি এটার সঙ্গে দিয়েছি একটু লবণ, তারপরে ভেজে নিয়েছি। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দুই দিন আগে আমি যে শপিংয়ে গিয়েছি, দেখিয়েছিলাম, বলেছিলাম শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কী কী কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শপিংয়ে যাওয়া আসলে হঠাৎ করি, কেননা স্কুল খোলা মানেই আসলে যে আনন্দ তাও না। অনেক দিন স্কুল ছিল না, বাচ্চাদের ড্রেস ছোটো হয়ে গেছে, আর দুই একদিন আসলে যাই হয়েছিল, সব কিছু কেনা হয়নি। যদিও আমি ড্রেসগুলো কিনেছিলাম, তো বাচ্চার স্কুলে জুতো ছোটো হয়ে গিয়েছে, তো কিনি কিনি বলে কেনা হয় না। আর দেখলেন দুই জোড়া জুতো কিনেছি দুই মেয়ের জন্য, এই তো নিসার স্কুলের ক্যাশ কিনেছি, আর দুই মেয়ের জন্য দুই জোড়া জুতো কিনেছি, কেননা এখন ওরা কোচিংয়ে যাবে, তো জুতা একটু কিনে দিলাম, কয়দিন পরে বৃষ্টি হবে, একটু উঁচা জুতা কিনেছি যেহেতু সমস্যা না হয়। আর আমার নেহামণি বলেছে ওর জন্য বোরকা কিনতে, যদিও সে আসলে ক্লাস সিক্স থেকে সেভেন থেকে বোরকা পরা আরম্ভ করেছে। তো মেয়ে মানুষ যখন আসলে চাইবে পর্দা করতে, বোরকা পরতে, তাহলে কিন্তু আমাদের মা বাবারও উচিত তার কথা সায় দিয়ে তাকে আসলে পর্দা করার সুযোগ করে দেওয়ার জন্য। তো ছোট মেয়ের জন্য ও আসলে ক্লাস ফোরে উঠে গেছে, তা আমরা ভাবলাম ও যেহেতু বড়জন যেহেতু বোরকা পরবে, ছোটজনকে দুইটা স্কার্ফ কিনে দেই, তাহলে ও যখন বাহিরে যাবে অন্তত মাথায় ঘুমটা দিয়ে যাবে। আসলে আমরা মুসলিম, দেখা যায় যে আমাদের যে রীতিনীতি বা মেয়ে মানুষ একটু ঢেকে চলা ভালো, তো যতটুকু পারি আসলে চেষ্টা করি, আর আমরা মা বাবা হিসাবেও চেষ্টা করা উচিত মেয়েরা যখন একটু বড় হবে তাদেরকে আসলে সুন্দরভাবে চালানো আমাদের দায়িত্ব। তা আমার আসলে ব্যাগ আছে, ওই ব্যাগটাও আসলে নতুনই, কিন্তু আপনাদের ভাইয়াকে বললাম ব্যাগটা খুব সুন্দর। আর যখন আসলে কিছু সুন্দর বলি, সবসময় আপনাদের ভাইয়া চেষ্টা করে আমাকে কিছু কিনে দেওয়ার জন্য, তো বললো ব্যাগটা তোমার ভালো লেগেছে, তো ব্যাগটা তোমাকে কিনে দিই। বসেছিলাম ডাইনিংয়ের উপরই যে এগুলো শপিংগুলো দেখাবো, তারপর আসলে আবার খাটে চলে এসেছি। ব্যাগটার জন্য আমি ছোট্ট কিউট একটা পুতুল কিনে এনেছি, যদিও পুতুল আসলে রাখা ভালো না, তারপরও আসলে মাঝে মাঝে বাচ্চা হয়ে যায়, বাচ্চারা বড় হচ্ছে আমিও বাচ্চা হয়ে যাই এই আর কি। তো যাই হোক, এই যে ছোট্ট পুতুল কিনে এনেছি, এটা আসলে মূলত সাবির রিং, অনেকে ভ্যাগেও ঝুলিয়ে রেখে, তো আমি নিয়ে আসলাম, আমার কাছে ভালো লেগেছে তাই, তো এটা এখন আমার ব্যাগের সঙ্গে আমি ঝুলিয়ে দিচ্ছি। আর ব্যাগটা আসলে ছোট, দুইটা তো হ্যান্ডেল আছেই, তো বড় একটা পিতা লাগানো আছে, তো মাঝে মাঝে আসলে ওভাবেও ঝুলিয়ে নেওয়া যাবে, তাই আমি আসলে সাইডের যে পিতাটা আছে সেটাও আসলে লাগিয়ে দিচ্ছি। তো আমার জন্য আসলে আরেকটা জুতো কিনেছি, কিন্তু যেটা বলে ডক্টর শু, আমার পায়ে গোড়ালি কয়েকদিন খুব ব্যথা ছিল,
তো জুতাটা আসলে যখন শপিং করে এগুলো আনলাম তখন আসলে ভুলে গিয়েছিলাম। তো ফাইনালি পুতুলটা লাগিয়ে দিলাম, এই তো। আর সাথে এই যে পানির ফোটগুলো নিয়ে এসেছি, আর ঘড়ি তো দেখিয়েছি, ঘড়ি কিনেছি আমার জন্য। আর নিয়াজের জন্য আরেকটা আসলে পানির পট নিয়েছি, সেটা নিয়াজ নিয়ে খেলতেছে, তাই সেটা দেখানো হলো না। নিয়াজ নিশা ওদের জন্য পানির ফ্লাস্কও কিনেছি, কেননা অনেক দিন ধরে আসলে স্কুলে যাওয়া হয়নি, তো পানির পটগুলো পুরনো হয়ে গেছে তাই কিনে দিলাম। তো সেগুলো আসলে যখন ভিডিও করেছি তারপরে আমি স্কুলে গিয়েছি নিশার জন্য, আর ওগুলো যখন এনেছি সেদিন আর ভিডিও করা হয়নি, তারপর ভিডিও করে রেখেছিলাম। তো আমি নিশার জন্য স্কুলে যেয়ে দেখি নিশা ওর ফ্রেন্ডের সাথে ঝুলতেছে, তো ঝুলা ভালো আসলে। আমিও বললাম প্রতিদিন একটু একটু ঝুলো, তবে সাবধানে। তো ওকে আনার সময় ও ঝালমুড়ি খাবে, ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানাচ্ছে, তো ঝালমুড়ি ওকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আসার সময় আসলে আমি মাছ নিয়ে এসেছি, আর যখন মাছগুলো কিনেছি আসলে আর ভিডিও করা হয়নি। অনেক সময় দেখা যায় মোবাইলটা যদি ভেঙে থাকে সব সময় রাস্তা দিয়ে হাঁটার সময় ভিডিও করার ইচ্ছেও জাগে না। তো মাছ কিনলাম, এগুলো হয়েছে ছোট মাছ, আর অনেক দিন ধরে আসলে ছোট মাছ খাওয়া হয়নি। তো ছোট মাছগুলা আমি বাছাই করব, তারপর রান্না করব। কিভাবে রান্না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়াজ নাস্তা খায়নি, তার জন্য আসার সময় চকোজ নিয়ে এসেছি, তো এটা আমি দুধের মধ্যে ভিজিয়ে নিয়াজকে খেতে দিয়েছি। আর এদিকে আমি মাছগুলা বেছে নিয়েছি, যে মাছগুলো কাটা লাগবে, যে পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলা লাগবে, ছোট ছোট মাছ। আর এই মাছগুলো একদমই কাটা লাগে না, সেগুলো আসলে ধুয়ে পরিষ্কার করলেই হয়। তো তারপর আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম মাছের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একটু রসুন বাটা একটু জিরা বাটা, দিয়ে দিলাম তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ, সব কিছু দিয়ে মাছটা মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর এইভাবে ছোট মাছ রান্না করে দেখবেন, আসলে খুবই মজা হয়। যারা এখনো খাননি এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব ছোট মাছ, তারপর হয়েছে লাল শাক, আর হয়েছে সিম ফুলকপি আলু রুই মাছ দিয়ে। তো এটা আমার মাখানো শেষ, এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম। অপর পাশে আমি সিম কফি আলু এগুলো কেটে নিলাম, এখন আমি এই তরকারিটা বসিয়ে দিব। আর অনেকেই বলে আসলে সিম আলু কফি এভাবে রান্না করলে সবজির মতো লাগে, সবজির সাথে কেন মাছ দিবে, অনেকেই এটা বলে, কিন্তু আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো এই তো, আমি কিন্তু মাছটাতে একটুও পানি দেইনি, মাছ থেকে যে জলটা উঠেছে অবশ্যই এটা আমি পুরো শুকিয়ে ফেলব। তো ধনিয়া পাতা একটু দিয়ে হালকা একটু ঝোল দিয়েছি, তারপর আবার একটু ধনিয়া পাতা দিয়ে শুকিয়ে গেল উঠিয়ে ফেললাম। আর মাছের জন্য, ছোট মাছের জন্য যে পেঁয়াজ কেটেছি মরিচ সেখান থেকে একটু রেখে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পানি। এখন আমি রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ লবণ সব কিছু ভালো করে কষিয়ে আমি ফুলকপি তরকারিটা দিয়ে দিব। আর এই মশলাটার মধ্যে ফুলকপিটা আমি কষিয়ে নিব, কষিয়ে নিলে আসলে ফুলকপি তরকারিটার কালারটা ভালো হয় এবং খেতেও খুব মজা লাগে। বোন চলে গেল কালকে, ভিডিওতে শেয়ার করেছিলাম, অনেক আপুরাই বলেছে আপু মন খারাপ করো না, ধন্যবাদ আপু তোমাদের। আসলে ইউটিউবিং করতে এসে ছোট ছোট জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাতে আসলে সান্ত্বনা পাওয়া যায়।
প্লাস সবার ভালোবাসা। এত দূর থেকেও আসলে যারা আমাকে না দেখে আমার ভিডিও দেখতেছেন, আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমাকে ভালোবাসতেছেন, আমার পরিবারকে ভালোবাসতেছেন, আসলে এটাও অনেক পাওয়া। আর আমি সব সময় মনে করি আসলে কারো শূন্যতা অনুভব করা, কারো চলে যাওয়াতে দুঃখ পাওয়া, সেটার নামই আসলে ভালোবাসা। আর ভালোবাসাটা আসলে কাউকে বোঝানো সম্ভব না, তা শুধু নিজে উপলব্ধি করা যায়। বোনের বাচ্চাগুলো চলে যাওয়াতে আসলে আমাদের পুরো ফ্যামিলিটাই ওদেরকে আসলে খুব মিস করতেছে। তো দোয়া করি ওরা ভালো থাকুক। তো তরকারিটা কষানো শেষ, তারপর আমি ঝোলের পানি দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এই তো যখন আবার টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর একটু ঝোল মাখো মাখো হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। তো ওদিন আসলে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, তো আমার জন্য আমি পাঙ্গাস মাছ দিলাম, ওনার জন্য এক পিস রুই মাছ সাথে দিয়ে দিলাম। তো তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিব আমার রান্না বান্না, এবং আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।